প্রতিদিন নতুন নতুন টম অ্যান্ড জেরি কার্টুন ভিডিও দেখার জন্য এই যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে। সর্বনাশ, জেরি পালাও এখান থেকে, পালাও! এখানে সব কাকতাড়ুয়া ভূতেরা আছে, সর্বনাশ করেছে। রাস্তা শেষ, কোন দিকে যাব? কিচ্ছু করার নেই, ওর সামনে থেকেই পালিয়ে যেতে হবে। ওকে ধাক্কা মেরেছে, ও পড়ে গেছে। চলো জেরি, পালাই এখান থেকে। আমার চাষের জমিতে এসে আমার কাছ থেকেই পালিয়ে যাওয়া অত সোজা নয়। তোমাদেরকে আমি ছাড়বো না। আমার এখানে অনেক বন্ধু আছে, তারা তোমাকে করবে। সর্বনাশ, এটা মৃত্যুর অনুসন্ধান, তাহলে কি করব? ওকে ধাক্কা মেরে আবারও পালিয়ে যেতে হবে। কিচ্ছু করার নেই, চারিদিকে সব ব্যারিকেড করা আছে। সর্বনাশ, বেশ মুশকিল হচ্ছে তো এদের সাথে পড়া। এদের সাথে একটু বুদ্ধি করে কাজ করতে হবে। ওরে বাবারে, ও মাথার ওপরে বোর্ড এসে পড়লো। চলো জেরি, এই ভূতটাকে ছেড়ে আমাদেরকে পালিয়ে যেতে হবে। কোন দিকে যাব, কোথায় পালাবো? যেখানেই যাচ্ছি ও চলে আসছে। এই পুরো ভূতটা খেতে আমার রাজত্ব চলে। এই জায়গায় আমাকে ফাঁকি দিয়ে কেউ পালিয়ে যেতে পারবে না। ঠিক, আমি পাকড়াও করবো। ওরে বাবারে, প্রত্যেকবারে আমাকে ধাক্কা মেরে চলে যাচ্ছেন। না, এমন ভাবে চলতে থাকলে হবে না, ওদের ব্যবস্থা করতে হবে। আমার অনেক রাগ বেড়ে যাচ্ছে। ওরে সর্বনাশ, এরা কি ভয়ঙ্কর রে বাবা, প্রত্যেকবারে ধাক্কা মারছে। আর এমন ভাবে চলতে থাকতে পারে না, ওদের পিছু নিতে হবে, না হলে আমাকে ধাক্কা মেরে মেরেই মেরে ফেলবে ওরা। চলো জেরি, বুদ্ধি করে কাজ করতে হবে। দুইজন মিলে ভুট্টা গাছটাকে টেনে ধরছি। ঠিক আছে, তুমি ওপরে বসো আর আমি লাফ কেটে ওপরে বসছি। আমরা চলে যাব অন্য জায়গায়। চলো চলো, ভুট্টা গাছ নিয়ে চলো। সর্বনাশ, কত ভয়ঙ্কর দেখতে ওকে, তাই বলো? ভাগ্যটা ভালো আমরা উড়ে চলে গেছি। ব্যাপার, ওরা দুইজন এইদিকেই আসলো, কোথায় চলে গেল? ও আকাশে উড়ে চলে যাচ্ছে, দেখাচ্ছি মজা। বুদ্ধি করে তো উড়লাম, কোথায় গিয়ে পড়বো কে জানে। সর্বনাশ করেছে, হাই হাই, ও তো দেখছি আমাদের মতো আকাশে উড়ে চলে যাচ্ছে আমাদের সাথে। হ্যালো টম এবং জেরি, তোমরা কোথায় যাচ্ছ? যেখানেই যাবে আমিও তোমাদের সঙ্গে যাব, বুঝেছ? ওরা সর্বনাশ একেবারে চ্যাপ্টা হয়ে গেছে। সর্বনাশ করেছে, যেখানেই যাচ্ছি কাকতাড়ুয়াটা সেখানেই গিয়ে পিছু নিচ্ছে। কি করা যায়, কাকতাড়ুয়াটা এখন আমাদের পাশে আছে মনে হচ্ছে। কই, কোন দিকে? দেখতে পাচ্ছি না কেন? তাড়াতাড়ি করে এখান থেকে পালিয়ে যেতে হবে। চলো জেরি, আমার পেছনে পেছনে আসো। আমি এইটাই করে লাফিয়ে লাফিয়ে চলে যাই অন্যদিকে, ওপারে গিয়ে পড়ে ছুট দেব। কি সর্বনাশ, দেখো তো কি মুশকিলে পড়ে গিয়েছি। তাড়াতাড়ি আমাদেরকে ওই প্রান্তে পৌঁছাতে হবে এবং আমরা চলে যাব অন্যদিকে ছুটে। তোমরা যতই চেষ্টা করো না কেন, আমি যতক্ষণ তোমাদের পিছু ছাড়বো না, তোমরা আমার থেকে পালিয়ে যেতে পারবে না, বুঝেছো? কেই যে টম্বেড়াল, পেছনের দিকে দেখো, আমিও কিন্তু তোমাদের পেছনে আছি। সর্বনাশ করেছে, এ কি, এ দেখছি আমাদের পিছু নিয়ে নিয়েছে। সর্বনাশ, আর আমরা এগিয়ে যেতে পাচ্ছি না। হাই হাই, ও দেখো কত জোরে ছুটে আসছে আমাদের পেছনে। জেরি, দ্রুত দৌড় লাগাও, ও আমাদের পিছু নিয়ে নিয়েছে। চলো দ্রুত ছোট, পালিয়ে যেতে হবে আমাদের। ওরে সর্বনাশ, যত সামনে এগোতে চাইছি উল্টে পেছনে চলে যাচ্ছি, যে কি জোরে ঘুরছে। সর্বনাশ করেছে, এটা হওয়ারই ছিল, কিছু করার নেই। দমকলটা খুব জোরে জোরে ঘুরছে, কারণ তারা জোরে ঘুরিয়েছে। আস্তে করে তারা এবারে উড়ে চলে গেল সোজা, তারা একেবারে সোজা ওপরের দিকে উঠে গেল। তারপরে মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে তারা একেবারে এসে পড়লো সোজার নিচে। কিন্তু কাকতাড়ুয়াটা হলো নাছোড় বান্দা, সে কখনোই তাদের দুইজনকে ছাড়তে চায় না। আরে দাঁড়াও, তোমরা কোথায় পালিয়ে যাচ্ছ? তোমাদের দুইজনকে আমি ছাড়বো না। আমার রাজ্যে এসে এখান থেকে তোমরা আমাকে ভেলকি দিয়ে চলে যাবে, এটা হতে দিতে পারি না আমি। দেখো, আমাদের দুইজনকে ধরার জন্য ও পাগলের মতো ছুটছে। চলো এই সুযোগে আমরা পালিয়ে যাই, ও দেখতেই পাইনি যে আমরা এখানে চলে আসছি। আস্তে করে পা রাখলাম, টুক করে নিচে নেমে যেতে হবে। হ্যাঁ, এই যে আমরা চলে এসেছি। জেরি, নেমে চলে এসো তাড়াতাড়ি। না না, এখনো পর্যন্ত আমাদেরকে দেখতে পাইনি, ঘুরেই যাচ্ছে শুধু। দেখো জেরি, কি ব্যাপার কি ব্যাপার, আমাকে বোকা বানিয়ে দিয়ে চলে যাচ্ছ তোমরা দুইজন? নেমে গিয়েছো? ঠিক আছে, আমিও টুক করে নেমে যাব নিচে, তোমাদের ছাড়বো না আমি। আরে কাকতাড়ুয়া কুমড়ো ভূত, তুমি এখন নিচে নামো, তারপরে আমাদেরকে ধরার চেষ্টা করবে, বুঝেছো? তোমাকে আমি জীবা দেখাবো, তুমি আমার কিছুই করতে পারবে না। এই জঙ্গলের এই ক্ষেতে যে আসে সে ফিরে যায় না, কিন্তু আমার সাথে এমন রহস্য, দেখাচ্ছি মজা। আমি এক্ষুনি নিচে যাব এবং তোমাদেরকে ধরবো। কি করছো তুমি, ও নিচে আসছে যে, জীব দেখানো বন্ধ করো। চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। পালিয়ে গিয়ে আর উপায় কোথায় হবে, তাড়াতাড়ি এইটা ছেলে উপরে তুলে দিতে হবে, তাহলে ও এখন নিচে আসতে পারবে না। আর জোরে ঘুরিয়ে দিলাম, ও গিয়ে পড়বে একেবারে অন্য জায়গায়। সেই আগের মতো দ্রুত গতিতে ঘুরিয়ে দিয়েছে, ও কোথায় গিয়ে পড়বে ও নিজেও জানে না। এই যে সোজা উড়ে চলে গেছে এখান থেকে। আর সেই বায়ুকলটা জোরে ঘুরিয়ে দেওয়ার কারণে সেই কুমড়ো ভূত কাকতাড়ুয়া সোজা উড়ে উড়ে চলে যাচ্ছে অন্যদিকে। বুঝতে পারেনি যে টম্বেড়াল তার সাথে এমন বাজে ব্যবহার করবে, সে সোজা এসে পড়লো একেবারে একটা কুমড়োর বাগানে। যেই বাগানে বিশাল বড় বড় আকারের কুমড়ো আছে, আর সেখানে পড়ে যাওয়ার পরে টম্বেড়াল এবং জেরি ইঁদুরটাকে দেখতে আসে। জেরি, ওই যে দেখো ভূতটা ওখানে পড়েছে, দেখেছো? ওর মাথা গায়েব হয়ে গেছে, ওর মাথা নেই যে। আরে আরে আরে, আমার মাথায় কোথায় চলে গেল? আমার মাথা যে নেই, মাথা না ছাড়া আমি কিছুই দেখতে পাবো না। মাথা আমার দরকার, কিন্তু মাথা কোথায় গেল? এখানেই তো থাকে।
থাকার কথা। সর্বনাশ! তাহলে কি আমার মাথা একেবারে গায়েব হয়ে গেল? মাথা ছাড়া তো আমি কিছু দেখতেই পাবো না, আমার মৃত্যু হয়ে যাবে খুব অল্প টাইমের ভিতরে। তাহলে আমার মাথাটা খুঁজতে হবে কোন দিকে গেল। এই সময় যদি আমাকে কেউ একটু সাহায্য করত তাহলে খুব ভালো হতো, আমার মাথাটা এখন খুবই প্রয়োজন। দেখুন আপনারা, কাকতাড়ুয়া ভূতের মাথা এখন আমার হাতে, আমি চাইলেই ওকে মৃত্যুদণ্ড দিতে পারি, কিন্তু না, আমি এটা করব না। ওর মাথা ওকে ফিরিয়ে দেওয়া দরকার। সে যতই সবাইকে ভয় দেখাক না কেন, তার কিন্তু একটা বেঁচে থাকার অধিকার বলে একটা কথা আছে, তাকে সেই জিনিস ফিরিয়ে দিতে হবে। এই যে কাকতাড়ুয়া ভূত, এসো, তোমার মাথা এখানে, আমি এই যে এখানে দাঁড়িয়ে রয়েছি, তোমার মাথাটা আমার হাত থেকে নিয়ে নাও, বুঝতে পেরেছো? না, আমার মাথা আমাকে ফিরিয়ে দাও বলছি, মাথা দাও আর তুমি চলে যাও। অত সোজা নাকি, মাথা দিয়ে ধরাশায়ী হই ওইদিকে ছুড়ে দিয়েছি, যাও মাথাটা গিয়ে খুঁজে নাও, বুঝতে পেরেছো বদমাইশ কোথাকার? জেরি ইঁদুর মাথাটা ছুড়ে দিয়েছে সম্ভবত আমার উদ্দেশ্যে, ধরে জেরি ইঁদুরের কাছে পাঠিয়ে দিই, ওকে একটু ছুট করায়, আমাদেরকে অনেক ছুট করিয়েছে। মাথাটাকে নিয়ে আমরা একটু ভলিবল খেলি, কি বলো? জেরি ইঁদুর, ওকে মাথা দেওয়া যাবে না, আমাদেরকে অনেক ছুট করিয়েছে, ওকেও একটু ছুট করানো দরকার, তাই তো? দেখো কাকতাড়ুয়া ভূত, অন্যকে হয়রানি করলে কেমন লাগে এইবার তুমি বুঝতে পারবে, বুঝেছো কাকতাড়ুয়া ভূত? ঠিক আছে যাও, নিয়ে নাও, তোমার জন্য এইবারে ছাড় দিলাম। হ্যাঁ, ওই যে আমার মাথা ওইদিকে, যাই ওইদিক থেকে আমার মাথাটা তাড়াতাড়ি নিয়ে নি, আর এদের ব্যবস্থা আমি করছি এক্ষুনি, দাঁড়াও। আমি ঠিক শব্দ পেয়েছি, এই দিকেই কোথাও আমার মাথাটা এসেছে, কোথায় লুকিয়ে পড়লো আমাকে ভালো করে খুঁজে দেখতে হবে, ওই মাথাটাই এখন আমার একমাত্র সম্বল। নিশ্চয়ই এই বড় বড় কুমড়োগুলোর ফাঁকে আমার মাথাটা কোথাও পড়ে রয়েছে, দেখি ভালো করে হাত দিয়ে আমার মাথাটা কোথায় আছে। এই তো একটা নরম মতো কিছুতে হাত দিয়েছি মনে হচ্ছে। হ্যাঁ, এটা কি আমার মাথার মতো মনে হচ্ছে নাকি? দেখি তো একটু এই জিনিসটাকে আমার মাথার মধ্যে ঢুকিয়ে দেখি। সর্বনাশ করেছে, এটা কি? এ তো দেখছি একটা ইঁদুরের মাথা, তাও আমি দেখতে পাচ্ছি, যাই ওইদিকে দেখি। সর্বনাশ! জেরি, ওই দেখো একটা ইঁদুরের মাথা ঢুকিয়ে আমাদের দিকেই তেড়ে আসছে, তাও আমাদের পিছু ছাড়বে না ও। চলো জেরি, তাড়াতাড়ি পালাই এখান থেকে, ও আমাদের পিছু নিয়েছে। আপাতত বাঁচার মতো এখন একটা মাথা পেয়ে গিয়েছি, তোমাদেরকে দেখতে পাচ্ছি এটাই যথেষ্ট, তোমাদের ব্যবস্থা করব, তারপরে আমি আমার আসল মাথা খুঁজবো, বুঝেছো? এইবারে জঙ্গল ছেড়ে তাড়াতাড়ি চলে যেতে হবে, কিচ্ছু করার নেই। সর্বনাশ করেছে, সামনে থেকে ভাগ্নেরা ছুটে আসছে কেন? বিষয়টা কি হলো, ভাগ্নেরা এত জোরে কেন আসছে? এই যে মামা, দাঁড়াও দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? এই যে মামা, শুনছো, এখানে বাগানে বড় বড় কালো সব কাগেরা হামলা চালিয়েছে, ওইদিকে দেখো সব দল দল আসছে। তাদেরকে যদি আটকানো না গেছে তারা কিন্তু পুরো এই ভুট্টা বাগান নষ্ট করে দেবে, তারা পুরো একেবারে দলে দলে এসে দলবদ্ধ ভাবে আক্রমণ করেছে পুরো বাগানটাকে, তারা পুরো নষ্ট করে দিতে চলেছে বাগানটাকে। সর্বনাশ! ভাগ্নেরা এটা কি বলছে? হ্যাঁ, এতগুলো কাক, তাই তো দেখছি পুরো একেবারে দলে দলে লক্ষ লক্ষ কোটি কোটি কাক এসেছে বাগানে। এই কাক দিয়েই আমাকে একটা বুদ্ধি করতে হবে। হ্যাঁ, এই কাক দিয়েই কাকতাড়ুয়াটাকে জব্দ করতে হবে। পেয়ে গিয়েছি আইডিয়া, এইবারে হবে চমৎকার। ভাগ্নেরা সত্যি তোমরা একটা দারুণ খবর দিয়েছো, চলো আমার সঙ্গে চলো, আমাকে সাহায্য করবে। টম্বেড়াল, তুমিও আমার সঙ্গে এসো, আমাকে সাহায্য করবে, ঠিক আছে? আমার ভাগ্নেরাও সাহায্য করবে, তুমিও সঙ্গে আমাকে একটু হেল্প করবে। চলো প্রথমে বাগানটাকে বাঁচাতে হবে, তারপরে কাকতাড়ুয়াকে দেখবো, যা হয় হবে, চলো ধাক্কা মেরে চলে যাও। সর্বনাশ করেছে, ওরা ওইদিকে কি করতে যাচ্ছে? আমাকেও যেতে হবে তো, ওরা ওইদিকে কি জন্য অত জোরে ছুটে গেল বুঝতে পারলাম না তো। জেরি একটু তাড়াতাড়ি দৌড়া, কাকতাড়ুয়াটা ফের আমাদের পিছু নিয়ে নিয়েছে, সর্বনাশ করেছে, আর এ পেছনে আসছে সেই বড় বড় কালো কালো কাক। ইস, আমি যে মালিকের মাথা, আমাকে এখনো পর্যন্ত নিয়ে গেল না। এই যে মালিক, আমি এখানে রয়েছি, আমাকে আপনি নিয়ে যান। সর্বনাশ, এতক্ষণ তাহলে আমি কিসের মাথা লাগিয়েছি? আমার আসল মাথা আমাকে ডাকছে, তাড়াতাড়ি ওটা নিতে হবে। এই যে পেয়েছি, ইঁদুর কোথাকার, চলো ভাগো। এইবারে পেয়ে গেছি আমি আমার আসল মাথা, এইবারে ওদেরকে জব্দ করতে হবে, আমাকে অনেক হয়রানি করেছে, এইবার আমি ওদেরকে হয়রান করে ছেড়ে দেব। জেরি তাড়াতাড়ি পালাও, কত সব কাক এখানে সব আমাদের পিছনে ঘিরে নিয়েছে, পুরো দলে দলে লক্ষ লক্ষ কোটি কোটি কাক আসছে সব আমাদের পেছনে। এইভাবে লক্ষ লক্ষ কোটি কোটি কাকেরা হামলা চালায় সেই ভুট্টা বাগানের উপরে। দেখো ভুট্টা বাগানে কাকেরা এসে হামলা চালিয়ে ভুট্টা খাওয়া শুরু করে দিয়েছে, এইবারে ওদেরকে যদি আমরা তাড়িয়ে দিতে পারি তাহলে কাকতাড়ুয়া অনেক খুশি হবে। কাকতাড়ুয়াকে বাগানে রাখা হয় পোকামাকড় এবং পাখিদের আক্রমণ থেকে বাগানকে রক্ষা করার জন্য। সর্বনাশ, কাকতাড়ুয়াটা যদি চলে আসে তাহলে কি হবে আমাদের? ওরে বাবারে বাবা, এরা সব এসে ভুট্টা বাগানে আক্রমণ চালিয়েছে, আমার কাজ হচ্ছে ভুট্টা বাগান রক্ষা করা, আর এরা এসে নষ্ট করছে, এদেরকে আমি কিভাবে তাড়াবো? আমার কাজ হচ্ছে সবাইকে ভয় দেখা,
দেখানো, যাতে করে পাখিরা ভয় পায় আমাকে দেখে। আর এরা তো দেখছি ভয় পাচ্ছে না, খেয়েই যাচ্ছে ভুট্টা সব দলে দলে কাকেরা এসে। কাকেরা এত তাড়াতাড়ি ভুট্টা খাচ্ছে, দলে দলে লক্ষ লক্ষ কোটি কোটি কাকরা সব ভুট্টা খেয়ে ভুট্টা শেষ করে দিচ্ছে। সেই জন্য কাকতাড়ুয়াটা এসে লুটিয়ে পড়লো জেরি ইঁদুরের পায়ে। জেরি ইঁদুর, দেখো কত কাক এসেছে এখানে, তাদেরকে তাড়িয়ে দাও, না হলে আমার মালিক আমাকে এখান থেকে তুলে দেবে। তুমি কিছু একটা করো। সর্বনাশ, ভূত আবার ইঁদুরের কাছে মাফ চাইছে, আবার তার কাছে সাহায্যও চাইছে। ঠিক আছে টম বেড়াল, এই বুদ্ধিটাই তো আমি করেছি। ঠিক আছে কাকতাড়ুয়া, কোনো চিন্তা করবে না, ঠিক আছে? আমি তোমার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলাম, ঠিক আছে? তোমাকে সাহায্য করবো। কাকেদের তাড়ানোর জন্য প্রথমে আমাদেরকে কিছু ভুট্টা নষ্ট করতে হবে। ওরা যেহেতু খাচ্ছে, আমরা এমন বুদ্ধি করব ভুট্টা প্রথমে কিছু নষ্ট হবে কিন্তু ওরা সবাই পালিয়ে যাবে। ভুট্টা প্রথমে গরম করতে হবে। ভুট্টা গরম করার পরে সেখান থেকে তৈরি হয় খই, আর এই খই দিয়েই ওদের উপরে হামলা করা হবে। ভুট্টা গরম করছে, ভুট্টাগুলো গরম হয়ে যাওয়ার পরে সেখান থেকে খই ফুটবে, আর সেই খই গুলো যাবে সোজা ওই কাকেদের শরীরে। ঠিক আছে জেরি, আমরা এমন ভুট্টা গরম করব আর এই গরম খই থেকে ওদের তাড়ানোর চেষ্টা করব, কোনো সমস্যা হবে না। দেখো ওদের শরীরে লাগছে আর ওরা সব পালাচ্ছে। যত বেশি গরম করতে পারবো তত বেশি খই উৎপন্ন হবে এবং সমস্ত কাকদেরকে আমরা তাড়াতে সফল হব। ভুট্টা গরম করার পরে এখান থেকে আমরা খই ছুড়বো এবং ওদের দিকেই তাক করে ছুড়বো, সব গিয়ে লাগবে কাকেদের গায়ে আর ওরা পালিয়ে যাবে এখান থেকে। তাই হয়, টম বেড়াল এবং জেরি ইঁদুরদের বুদ্ধি একেবারে সফল হয়। পুরো খই বাগানে ভর্তি হয়ে যাওয়ার কারণে সব কাক উড়ে পালিয়ে যায়। আর যখনই কাকরা উড়ে পালিয়ে যায়, এই দৃশ্য দেখে কাকতাড়ুয়া সত্যি অনেক খুশি হয় তাদের উপরে। তাদেরকে কাকতাড়ুয়া ভালোবাসতে শুরু করে। তোমাদেরকে অনেক জ্বালিয়েছি, তোমরা সত্যি অনেক ভালো এবং সাহসী, সত্যি তোমরা অনেক ভালো। আমার বাগানের যে কিছুই হয়নি, আমার বাগান এখনো পুরোপুরি ঠিক আছে। ঠিক আছে, আমি আমার পজিশনে দাঁড়িয়ে যাই। এইবারে আসল লাগছে যে আমি একটা কাকতাড়ুয়া ভূত, আর এই এখানেই আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো সারাদিন। বিদায় বন্ধুরা। সত্যি জঙ্গলে এসে ভুট্টা খেতে আমরা একটা অন্যরকম পর্ব শেষ করলাম। ঠিক আছে, ধন্যবাদ বন্ধু, অনেক ভালো থাকবে। না ভাগ্নেরা, সত্যি তোমরা দারুণ কাজ করেছো। যদি এসে আমাকে খবরটা না দিতে বুদ্ধি বার হতো না। আমার বলো না, হেঁটে হেঁটে আসছিলাম, দেখলাম কতগুলো কাক আসছে, সেই জন্য তোমাকে এসে খবর দিলাম। আর তারপরে দেখো কি বুদ্ধি থেকে কি বুদ্ধি হয়ে গেল, আমরা কত খই পেয়েছি। দেখো এই খই আমরা পুরো এক মাস ধরে খেতে পারবো, আমাদের খাবারের আর কোনো সমস্যা হবে না। একেবারে ঠিক বলেছো ভাগ্নে, আমাদের আর কোনো খাবারের সমস্যা হবে না। চলো।